নানান কারণে অনলাইন ব্যাংকিং ব্যবহার বাড়ছে। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে সাবধানতার জন্য। হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকার জন্য প্রতি 2 বা 3 মাস পরপর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, অন্য কারো কাছে পাসওয়ার্ড বলবেন না। নেট ব্যাংকিংয়ের জন্য পাবলিক কম্পিউটার ব্যবহার করবেন না। পাবলিক কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকুন অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে। পাবলিক ডিভাইস ব্যবহারের ফলে ব্যাংকের বিস্তারিত তথ্য বেহাত হওয়ার আশঙ্কা থাকে। হ্যাকাররা সহজেই আক্রমণ করতে পারে। শুধুমাত্র ভেরিফাইড অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করুন। অনলাইনে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার জন্য ভেরিফাইড অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়ে থাকে। ভুয়া অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহারের ফলে অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন। অন্যদিকে আসল অ্যাপস বা ওয়েবসাইটে লেনদেন করা সহজ এবং নিরাপদ। নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে হবে। অনেক সময় ফ্রি ইন্টারনেট পেয়ে থাকি আমরা, এটা অনিরাপদও হতে পারে। ব্যাংকিং তথ্য বেহাত হওয়ার ঝুঁকিও থাকে এতে। অনলাইন লেনদেনের ক্ষেত্রে সব সময় নিরাপদ ইন্টারনেট কানেকশন লগ ইন করুন। কম্পিউটার নিরাপদ রাখুন। সাইবার আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনে ব্যক্তিগত কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন। শুধু ইনস্টল করলেই হবে না, প্রতিনিয়ত আপডেট দিতে হবে। কম্পিউটারে অবশ্যই অ্যান্টিভাইরাস সফটওয়্যার সচল রাখতে হবে। ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্ক থাকতে হবে। ভ্রমণ সুবিধা, প্যাকেজ সহ বিভিন্ন সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে রেজিস্টার করানোর মাধ্যমে প্রতারণার অনেক ঘটনা রয়েছে। আপনার হারালের সঙ্গে রিপোর্ট করুন এবং ব্যাংকের মাধ্যমে ব্লক করার ব্যবস্থা করুন। ফোন কল বা টেক্সটের মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য অপরিচিত কারো কাছে শেয়ার করবেন না।